চন্দননগরে নগরে পুজো শেষ এখনও চলছে অশোকনগরে জগদ্ধাত্রী পুজো এবছরে প্রায় তিরিশটি জগদ্ধাত্রী পুজো হয়েছে অশোকনগরে মণ্ডপে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সমাপ্তির পথে সূচনা অশোকনগরে পুজো প্যান্ডেলের উদ্বোধনে মাধ্যমিকের চতুর্থ স্থান অধিকারী ছাত্র জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর আমরা সকলেই জানি কিন্তু অশোকনগরের পুজো তার থেকে কোনো অংশে কমতে যায় না যেমন মণ্ডপ তেমনই আলোকসজ্জা এবছর মোট তিরিশটি পুজো হচ্ছে অশোকনগর পৌর এলাকায় তাদের মধ্যে অন্যতম অশোকনগর কল্যাণগড় রামকৃষ্ণ সেবা সমিতি অশোকনগর কল্যাণগড় রামকৃষ্ণ সেবা সমিতির পুজো এবারে ছাব্বিশতম বর্ষে পা দিয়েছে এবারে তাদের মণ্ডপ তৈরি করা হয়েছে আমেরিকার একটি কৃষ্ণ মন্দিরের অনুকরণে প্রতিমা সাবেকি রূপে এই পুজো মণ্ডপের উদ্বোধনে উপস্থিত ছিলেন অশোকনগরের মাধ্যমিকের চতুর্থ স্থান অধিকারী দীপগাইন এছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রবোধ সরকার বিধায়ক ধীমান রায় এবং সিআইসি মেম্বার অনুপ রায় সহ বিশিষ্টজনেরা উদ্বোধনের দিন থেকেই জনজোয়ার পূজা মণ্ডপগুলিতে এবং তিরিশটা পূজার মধ্যে প্রায় কুড়ি বাইশটা পুজো প্যান্ডেল দেখবার মতো লাইটিং দেখবার মতো চন্দ্রনগর এখন দ্বিতীয় নেই এখন আমরা এখানে পুজো প্যান্ডেল আমেরিকার কৃষ্ণ মূর্তি কৃষ্ণ মন্দিরে অনুগণ হয়েছে এত সুন্দর প্যান্ডেল অসম মানুষ দেখতে সন্ধ্যা হবে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড অশোকনগর